তোমরা দেখেছো বাংলাদেশে কি হচ্ছে আমার ছবি নিয়ে? তোমরা কি দেখেছো? মুক্তার চৌধুরী কমেন্ট করেছেন, লাইলা মামুনের দিন শেষ, স্যান্ডি এবং ইমরানের কাহিনী শুরু। ঠিক বলেছো। এরকম করে আমার 5 বছরের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। মারিয়ম ব্লক কমেন্ট করেছেন, চোখে গ্লিসারিন আর ব্যাকগ্রাউন্ড স্যাড মিউজিকে পাবলিক গলে না। আর আমার ভালোবাসাকে মিথ্যে বলে এখন সে কান্নাকাটি করে ভিডিও করছে, এত বড় সাহস! সিফাত ভুঁইয়া কমেন্ট করেছেন, ইমরান তুমি কেন খেয়ে ছেড়ে দিলে স্যান্ডিকে, মানবতা আজ কোথায়? গাইজ আমি বিচার চাইছি, দেখো আমি সমুদ্রের পাহাড়ে বসে এখন আমি কান্নাকাটি করছি, আমি বিচার চাই। উম্মে হালিমা লিজা বলছেন, মহিলা আক্তার পুরুষ আপু, আপনি হেগে দেন ইমরানের মুখে, আমি আপনার পাশে আছি। তোমার মুখে হেগে দিয়ে চলে যাব। ঘুম ঘুম ভাব হয়েছে, ও দুষ্টামি করে একটা আমার কিস করে ছবি তুলেছিল, এই ছবিটা যে এরকম ভাবে একটা ইফেক্ট করবে। ফলক্স মম ব্লগ কমেন্ট করেছেন, আমি আমার চক্ষু দান করতে চাই, পৃথিবীতে আমার আর কিছু দেখার বাকি নাই। আমার ভালোবাসাকে মিথ্যে বলে দিলে তুমি ইমরান, ইমরান মনে নেই, মনে নেই তোমার সেই রাতগুলো? ইমরান আহমেদ চৌধুরী আসিফ কমেন্ট করেছেন, ভাইরাল হওয়ার জন্য এত কিছু, শুভকামনা রইল সিদ্ধ ডিমের জন্য। এই যে সমুদ্রের ঢেউ, আমি ভেসে যাব, আমি ভেসে যাব সমুদ্রের ঢেউ। আহমেদ ফয়সাল কমেন্ট করেছেন, আসলে দোষটা তাদের না, জীবনে বড় ভুল করেছি ফেসবুক অ্যাকাউন্ট খুলে, মাঝে মাঝে মনে হয় আমরা ব্রিটিশদের থেকে মুক্তি পাইনি, বরং ব্রিটিশরা আমাদের থেকে মুক্তি পেয়েছে। বাংলাদেশে ছেড়ে চলে বাবা আমাকে নষ্ট করে দিয়েছে, আমাকে কে বিচার দেবে, আমি কি লোকজনের কাছে বিচার চাইবো? আজমিনুর অরেস কমেন্ট করেছেন, তুমি ভাই মহেশ বাবুর মতো ভুরুতে কসপিট মেরে এক্সপ্রেশনলেস অভিনয় করো, কান্নার অভিনয় ভালো হয়নি। আমি সমুদ্রে ঝাঁপ দিতে যাচ্ছি, এই যে আমি চলে এসেছি সমুদ্রে ঝাঁপ দেব, ইমরান তুমি আমাকে ধোকা দিয়েছো।